এপিসোডে আরও একবার তোমাদের স্বাগত। আমি এর আগের যে সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ICDS ওয়ার্কারের পরীক্ষা সম্পর্কিত, তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম যে জলপাইগুড়ি জেলার ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের পরীক্ষা ডেট ঘোষণা হয়েছে এবং সেই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের 3 তারিখে নেওয়া হবে। এবার এই যে পরীক্ষার প্রিপারেশন সেটার বিষয়ে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে সেখানে একটা সিলেবাস দেওয়া রয়েছে, সেই সিলেবাসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে আমরা সেই যে পরীক্ষার যে সিলেবাস অঙ্গনওয়াড়ি পরীক্ষা হয়েছে এরকম একটি জেলার প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই প্রশ্নের যে সমাধান সেটাও আমি শেয়ার করব। তবে সেটা হচ্ছে আমার যারা পেইড ক্লাসে যারা জয়েন হয়েছে অবশ্যই তাদের সাথে। তো তোমরা যারা চাইছো যে তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের পরীক্ষার জন্য বসবে এবং যারা কোনো মতেই প্রিপারেশন শুরু করতে পারোনি বা পারছো না তারা অতি দ্রুত প্রিপারেশন শুরু করে দাও, কারণ হাতে মাত্র 40 থেকে 45 দিন সময় রয়েছে। এই সময়টার মধ্যেই হচ্ছে নিজেকে একটু তৈরি করে নিতে হবে। যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া ডিটেলসে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তোমরা আমার সঙ্গে লাইভ ক্লাস বা পেইড কোর্সে তোমরা ভর্তি হয়ে সেই ক্লাসগুলো করো। আশা করব যে তোমাদের যে প্রিপারেশন সেটা অনেকখানি কমপ্লিট হবে বা তোমাদের প্রিপারেশনটাকে আমি অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। তো দেখো এখানে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো এখানে 90 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। এবার প্রশ্নগুলো আমরা একবার দেখে নেব যে কোন কোন প্রশ্ন এসছে এবং সেখান থেকে কিন্তু একটা ধারণা হবে যে কোন কোন ধরনের প্রশ্ন অবশ্য অবশ্যই আমাদের রেডি থাকতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন হলো দুটো, এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের 2 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা সেটা ছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ভেঙে নতুন কোন জেলার সৃষ্টি হয়েছে। এবার তারপরে প্রশ্ন কি কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই, তো এটা লিভার থেকে ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন করা হয়েছে। তারপরে শের ই পাঞ্জাব কোন ব্যক্তিত্বের উপাধি, কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মহকুমা সংখ্যা কটি, এটা জেলা থেকে প্রশ্ন করা হয়েছে। সেক্ষেত্রে জলপাইগুড়ির ক্ষেত্রে জলপাইগুড়ির মতো করে প্রশ্ন করা হবে। লাল ত্রিকোণ কিসের প্রতীক চিহ্ন, লাল ত্রিকোণ কিসের প্রতীক চিহ্ন, পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন। পরের প্রশ্ন হলো কোন ব্যক্তিত্ব প্রার্থনা সমাজ গঠন করেন, সাম্প্রতিকতম নোবেল পুরস্কার বিজেতা কে, অর্থাৎ যদি এই সালের হিসেবে দেখা হয় তাহলে 2023 সালে যারা নোবেল বিজয়ী রয়েছে তাদের নামগুলো এবং কোন ক্ষেত্রে তারা নোবেল পেয়েছে সেইটাও আমাদের জানতে হবে। এবছর কোন দেশে কোপা আমেরিকা ট্রফি জয় করেছেন, তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং বর্তমান বছরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, খেলা হোক বা অন্যান্য যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় সেগুলোর বিষয়ে আমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে। এবার একটি রচনা এসছে যেটা হচ্ছে এখানে 10 নম্বরের জন্য কিন্তু জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে আসবে 15 নম্বরের জন্য এবং সেখানে থাকবে 150টি শব্দ, 150টি শব্দের মধ্যে তোমাদের সেই রচনাটি লিখতে হবে। এখানে যে রচনাটা এসছে সেটা হলো জন বিস্ফোরণ, বাংলায় 200টি শব্দের মধ্যে রচনা লেখো। তো আমরা এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর কিন্তু সমাধান আমরা করবো আমাদের পেইড ক্লাসে, যারা জয়েন করবে তারা এই প্রশ্নগুলোর সমাধান তার সঙ্গে করা হবে। তো এখানে 200টি শব্দের মধ্যে রচনা লিখতে বলা হয়েছে, আমরা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কিন্তু 150টি শব্দের মধ্যে রচনা লিখবো এবং সেখানে কিন্তু 15 নম্বর থাকবে, অর্থাৎ রচনাটা কিন্তু একটা বিশাল বড় ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে পরীক্ষায় পাস করার ক্ষেত্রে। এই জন্য অনেক ধরনের রচনা পড়তে হবে আর সেই সমস্ত রচনাগুলো নিয়ে আমি হচ্ছে আমার পিট ক্লাসে আলোচনা করব এবং তারপরে আমি তাদের কাছ থেকে পরীক্ষা নেব, প্রয়োজন PDF শেয়ার করা হবে। আচ্ছা পরে দেখো বাংলা ব্যাকরণ থেকে কি প্রশ্ন রয়েছে, পদ পরিবর্তন করো ভাব, তো বিশেষ্য থেকে বিশেষণে এটাকে পরিবর্তন করতে বলা হয়েছে, সন্ধি বিচ্ছেদ করো বলা হয়েছে, দামোদর, বিপরীতার্থ শব্দ লেখো কৃষ, দুটি সমার্থক শব্দ লেখো বন্ধু, এক কথায় প্রকাশ করো স্বয়ং যিনি স্বয়ং সৃষ্টি হয়ে আছেন
যিনি। তো দেখো কোন কোন জিনিসগুলো থেকে আমাদের পড়তে হবে এগুলো কিন্তু এখানে মোটামুটি একটা আন্দাজ আমরা করতে পারছি। ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ, এখানে একটা বিষয় বলি, এখানে যেমন একটি প্যাসেজ দেওয়া হয়েছে, একটি প্যারাগ্রাফের মতো দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে, কিন্তু এরকম প্যাসেজ থাকবে না, সেখানে পাঁচটি আলাদা আলাদা সেন্টেন্স থাকবে এবং প্রত্যেকটি সেন্টেন্সে যে ট্রান্সলেশন করবে তার জন্য 2 নম্বর করে দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে সেই ট্রান্সলেশনটা করতে হবে। এবার যদি তোমরা ইংরেজির একটু না বুঝতে পারো, না পড়াশোনা করো, তাহলে ট্রান্সলেশন কিন্তু তোমরা 1 নম্বরও পাবে না। আচ্ছা, ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে, দ্য টিচার সেইড দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে বলা হয়েছে। এরপরের প্রশ্নটি দেখো, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট, এটা ভয়েস চেঞ্জ, দিস বুক বিলংস ড্যাশ মি, শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসাও। তোমরা জানো যে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো থাকবে, গ্রুপ ভার্বস, এগুলো সব কিছুই কিন্তু থাকবে। অ্যাপ্রুভ ভার্বটির পথ পরিবর্তন করে নাউন অ্যাডজেক্টিভ ফর্মটি লেখো। হিস ওয়ান্ডার নিউ নো বাউন্ড বাক্যটিকে শুদ্ধ করো। তো সেন্টেন্স কারেকশন সেগুলো কিন্তু প্রশ্নে এসছে আর তোমাদের ক্ষেত্রেও আসতে পারে। পুষ্টি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক প্রশ্নগুলির উত্তর এবার চাওয়া হয়েছে। এখানে টোটাল 7টি প্রশ্ন এবং প্রতিটির জন্য 2 নম্বর। যাই হোক, বিওডি কথাটির পুরো নাম কি? বিওডি কথাটির পুরো প্লাসমোডিয়াম কোন রোগের জীবাণু, কোন প্রজাতির মশা ডেঙ্গু রোগ ছড়ায়, মানুষের গায়ে স্বাভাবিক তাপমাত্রা কত, পাস্টুরাইজেশন পদ্ধতিটি কী, অ্যাসিড বৃষ্টির মূল উপাদানগুলি লেখো, 2টি লুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো, মৃতজীবী উদ্ভিদ কাকে বলো। দেখো একটা জিনিস খেয়াল করে রাখো, এখানে কিন্তু কোনোরকম অপশন দেওয়া নেই। আমি তোমাদের সঙ্গে আরও অন্যান্য অনেকগুলো প্রশ্ন শেয়ার করব এবং সেগুলো নিয়ে আলোচনাও করা হবে পেইড ক্লাসে। তো অবশ্যই অবশ্যই তোমরা যারা ICDS ওয়ার্কার পদের জন্য পরীক্ষা দেবে, যারা চাইছো যে পরীক্ষাটাতে ভালো রেজাল্ট করতে হবে বা পাস করতে হবে, তাদের প্রচুর খাটতে হবে। তোমরা ইচ্ছে করলে আমার পেইড ক্লাসে জয়েন করতে পারো, প্রতি 30 দিনের জন্য 300 টাকা পে করে। অতিরিক্ত তথ্যের জন্য তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া হলো। আচ্ছা, মৃতজীবী উদ্ভিদ কাকে বলে? এবার অঙ্ক রয়েছে, অঙ্ক টোটাল এখানে রয়েছে, আমি দেখে নিচ্ছি কটা অঙ্ক, টোটাল 4টে অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটি অঙ্কতে 5 নম্বর করে দেওয়া রয়েছে। একটি শিশু বিকাশ কেন্দ্রে জুলাই মাসের 2, 3, 4, 7, 8, 9, 12 তারিখে মোট শিশু খাদ্য প্রস্তুতির সামগ্রীগুলির খরচ নিম্নরূপ: চাল 1 কেজি, ডাল 1 কেজি, 1 গ্রাম তেল 1 কেজি, 1 গ্রাম গড়ে ওই কেন্দ্রে কোন উৎপাদন কত করে খরচ হয়েছে, দৈনিক কত করে খরচ হয়েছে। তো এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে একটা যেটা বিষয় সেটা হচ্ছে, অঙ্কটা করতে গিয়ে তোমাদের প্রচুর সময় লাগবে। এখানে এই জিনিসটাই কিন্তু দেখা হবে যে তুমি সময়ের মধ্যে অঙ্কগুলো করে উত্তর বের করতে পারছো কিনা। অঙ্কগুলো খুব কঠিন থাকবে না, কিন্তু তোমাকে সময়টা কিন্তু ভীষণ কম থাকবে। পরের প্রশ্ন, 819 টাকা 3 বন্ধুর মধ্যে এমন করে ভাগ করে দাও যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু পায় প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক, কে কত টাকা পাবে। তো এগুলো হচ্ছে অনুপাতের অঙ্ক, তোমরা জানো করেছো ক্লাস 7, 8, 8 ছিল এগুলো। একটি সমিতির যতজন সভ্য ছিল প্রত্যেকে ততগুলি 2 টাকা দেওয়ায় 14,112 টাকা উঠেছে, সমিতির সভ্য সংখ্যা কত, ক্লাস 8-এর বর্গমূলের অঙ্ক তোমরা ভীষণ ভালোভাবে জানো, এগুলো নিশ্চয়ই তোমরা করেছো। একটি যাত্রীবাহী গাড়ি একটি মালবাহী গাড়ির গতিবেগের অনুপাত 4:3, যদি মালগাড়িটি যদি 4 ঘন্টায় 48 কিলোমিটার যায় তবে যাত্রীবাহী গাড়িটি 2 ঘন্টায় কত দূর যাবে। ঠিক আছে, এই হলো প্রশ্ন। আর জলপাইগুড়ি জেলার ক্ষেত্রেও কিন্তু এরকমই প্রশ্ন থাকবে। তো তোমাদের সঙ্গে আমি আরও এরকম অনেকগুলো প্রশ্ন শেয়ার করব। একটাই কথা, যারা প্রিপারেশন নিতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদের 300 টাকা প্রতি 30 দিনের জন্য পে করতে হবে। আমি আশা করব যে এই মুহূর্তে তোমরা যে রকম পড়াশোনায় করছো, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে পড়াশোনার সুযোগ থাকে না বা একজন টিচারের গাইড পাওয়া যায় না, ফলে সে যতটা পড়েছে নিজেকে যে চেকিং করার যে পদ্ধতি সেটা সেকে মিস করছে, ফলে তোমরা যদি কোচিংয়ে ভর্তি হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেক রকম ডাউট ক্লিয়ার হবে। তো আজকে ছিল এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার মতো, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ।